বামেদের সঙ্গে আসন সমঝোতার আগে নওশাদ সিদ্দিকি জানিয়ে দিয়েছিলেন, এবারে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার আসনে লড়বেন তিনি নিজে। কিন্তু বামেদের সঙ্গে জোট বৈঠকের পর প্রথম যে আটটি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল আইএসএফ, তাতে ডায়মন্ড হারবার ছিল না। তখন থেকেই জল্পনা ছিল যে আদৌ সেখানে প্রার্থী হবেন কিনা নওশাদ। বৃহস্পতিবার পাঁচটি লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেখানেই পরিষ্কার হলো বিষয়টি, ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকি। ডায়মন্ড হারবার আসনটিতে আইএসএফ প্রার্থী হয়েছেন মজনু লস্কর। বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর জোট নিয়ে যাবতীয় সম্ভাবনার অবসান ঘটে গেছে বৃহস্পতিবারে। নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, লোকসভা ভোটে কারোর সঙ্গে কোনো আসন রফা নয়, একাই লড়বে আইএসএফ। এদিন ডায়মন্ড হারবার নিয়েও জল্পনার অবসান ঘটে গেল। যে বিরোধী ভোটগুলো আছে সবটা ঐক্যবদ্ধ হয়ে একটা ঘরে পড়ুক, সেটা লেফট এবং আইএসএফ কংগ্রেসের ভাটটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, জানি না যাদের সাথে আমরা জোট করতে বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তেই আরএসএস এর মতাদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে। তারা চাইছে না পশ্চিমবাংলা থেকে আইএসএফ বা পিছিয়ে বর্গের কোন দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক। তাদের অজান্ত আরএসএস এর মতাদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছিল, কিন্তু তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো। নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল, জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জনউদ্দেশ্য গুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে। বাম, বিজেপি, কংগ্রেস, নওশাদ সিদ্দিকি তো বটে, আদালতের বাইরে দাঁড়িয়ে তখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করতে ছাড়েনি। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার দৌড়ে অনেক এগিয়ে রেখেছিল নওশাদকে, কিন্তু যাবতীয় হম্বিতম্বি ইশার। নওশাদ এখন বলছেন দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে, নওশাদ প্রার্থী হতে পারেন। এই জল্পনা তৈরি হওয়ায় ডায়মন্ড হারবারে অভিষেককে হারানোর হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শেষ পর্যন্ত নওশাদ প্রার্থী না হওয়া বিজেপির কৌশলও ধাক্কা খেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।